আগের ভিডিওটাতে দেখেছো তো এই মিশ্রণ দিয়ে কেমন সুন্দর একটা দারুণ কাটলেট বানানো হলো। এবার দেখো এই মিশ্রণ দিয়ে কিভাবে আরো দুরকম দারুণ স্বাদের খাবার তৈরি করা যায়। ওই যে আলুটাকে সুন্দর করে মেখে নেওয়া হলো, ওই আলু মাখ নিয়ে আমি এবার ডিমে ভালো করে মাখিয়ে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তারা দেখছোই মটর ডালের বড়ার সঙ্গে আলু এবং অন্যান্য মশলাগুলো ভালো করে মেখে এখন দেখো ডিমের মধ্যে ডুবিয়ে ভালো করে বড়াটা ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, এখন আমরা একে একে বড়াগুলো তুলে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা ছিঁড়ে মধ্যে দিয়ে দেওয়া হলো, জিরে দিয়ে দেওয়া হলো, কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা হাফ করে কেটে এবং একটা টমেটো কুচিয়ে নিয়ে মধ্যে দিয়ে দেওয়া হলো, একটু পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এতে কি হবে, যে গ্রেভিটা তৈরি হবে সেটা একটু ঘন হবে। রসুন বাটা দিচ্ছি 4 চামচের, 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। এই মশলাটা কাঁচা লঙ্কা পাকা, একটু পেঁয়াজ রসুন ভালো ঘি একটু নেড়ে পেস্ট করে সেই মশলাটা দিচ্ছি। কষা হয়ে গেছে, মশলা গন্ধ চলে গেছে, আমরা জল দিয়ে দিচ্ছি। আমরা এতে যে ভেজে রাখা বড়া সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমরা এবার একটু নাওয়ার সময় ঘি দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো ছিল সেটা আমি অল্প করে দিয়ে দিলাম। গ্রেভি রেডি, এবার আমরা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা, কেমন সাধারণ একটা উপকরণ দিয়ে 3-3টে রান্না হয়ে গেল। তুমি এটাকে কখনো বা জলখাবার হিসেবে, বা কখনো সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে, অথবা মেন কোর্স হিসেবে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো। তাহলে অবিলম্বে চেষ্টা করো বাড়িতে, আর আমাদের জানাও কেমন লাগলো রান্নাটা তোমাদের। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।